এমন অনেক ইনসিডেন্টস আছে যে মায়ের সাথে পিকচার আপলোড করেছি, ওই পিকচারটা প্রোফাইল পিকচার দিছে অ্যান্ড ওইখানে ক্যাপশন দিছে যে আমার মায়ের ক্যান্সার, আমার মা অনেক অসুস্থ, ওনার জন্য টাকা লাগবে, হ্যান ত্যান এই টাইপের কথা। এই নাম্বার বিকাশ দিয়ে দিছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এরপর আবার হলো কি, আম্মুকে মেরেই ফেলছে, আপলোড দিল যে মায়ের কাফনের কাপড় কিনতে পারতেছে। তারপর আমার ছোট বোনকেও একবার মেরে ফেলছিল। এরপর থেকে ফ্যামিলি পিকচার দেওয়া অফ করে দিয়েছি। কানের কাছে হ্যাঁ জুড়ে বলবা, ওর লেপেলটা ওর এখানে তো, হ্যাঁ মানে এই যে বোন যে টাকা পার্টিরে দিছে, টাকা পাইছে যে বোন, আমি কোনো টাকা ওদের জন্য পার্সোনাল লাইফ কে মাঝে মধ্যে। তোমার এতগুলো বয়ফ্রেন্ড হয়ে গেছে, মানে তোমার এত প্রেমে পড়ে গেছে তোমার, কেমন লাগছে তোমার তখন শুনে? গাধাগুলা কে এরা, কেন করে এগুলা? ও আরেকটা ইনসিডেন্ট মনে পড়ছে এখন, মনে পড়ছে, চলো আমি শুনবো। হ্যাঁ বল। বিয়ের কয়েকদিন পরে আপু ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলতেছে, সায়মা তুমি কি, নামটা আমার ঠিক মনে নাই, উনি নাম ধরে বলতেছে, তুমি কি এই নামের কাউকে চিনো? আমি বলছি না আপু, আমি তো এরকম নামের কাউকে চিনি না। কেন কি হয়েছে? বলে আমাকে একজন ফোন করতেছে, ফোন করে বারবার বলতেছে তোমার সাথে নাকি ওনার বিয়ে হয়েছে। তো তারপর আমি বললাম না আপু আমার তেমন কোনো ইনসিডেন্ট নাই, আমাকে বিয়ের প্রমাণটাও দিতে হচ্ছে, যে মানে বলতে হচ্ছে আমার এক বিয়ে না দুই বিয়ে। যখন আম্মু মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলি তার কিছুদিন পর থেকেই হচ্ছে ফেক অ্যাকাউন্টের প্রবলেমটা ফেস করি। ওকে, তখন আমি কোনো কাজ করতাম না, পপুলার না, অত বেশি পিকচার আপলোড দিতাম না, তখন তো অ্যান্ড্রয়েড ফোন মাত্র দেখতেছিলাম, তখন যে একটা দুইটা পিকচার ছিল ওইগুলো দিয়েই করতো। টাকা ইনকাম করে ফেলতেছে ছবি দেখাই দেখাই, মানুষ মানে ছবি দেখেই টাকা দিয়ে দিচ্ছে। ভিডিও কল দিই, কোনো যাচাই বাচাই না করে মানুষ কেউ কাউকে টাকা কেন দেয়? প্রেম করে, প্রেমের সুবাদেই বলে যে আমাকে ফেক্সি করে দাও, আমাকে বিকাশ করো। হ্যাঁ, ওরা যখন জানতে পারে যে এটা রিয়েল পেজ, তখন ওরা এসে আমাকে বলছে যে আপু এরকম এরকম আপনার জন্য এমন এমন হয়েছে। তো এখন তো এটা আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও নাই, অ্যান্ড ওইটা হচ্ছে যে রেগুলার আপডেট দিচ্ছিল, অ্যান্ড ওইটা অনেক ফেমাস হয়ে, তো ওইটা অনেক ফেমাস হয়ে যাচ্ছিলো। তখন তো আমি বিপদে পড়ে যাই, আমাকে অফিসের কলিগরা সবাই বলা শুরু করে যে এটা কি তোমার কিনা, এটা কি তুমি কিনা, হ্যান ত্যান। তো তখন হচ্ছে যে পেজটা খুলি, তো পেজ খোলার পর ফেসবুকে আসা, তারপর আস্তে আস্তে হচ্ছে যে লাইভটা শুরু করা। এরপরও কমে নাই, এরপর দিনকে দিন বাড়তেই আসে, এখনও বাড়ছে যে অ্যাকাউন্টগুলো, ফেক অ্যাকাউন্টগুলো। অ্যান্ড কি বলবো, কোথা থেকে শুরু করব? এমন অনেক ইনসিডেন্টস আছে যে মায়ের সাথে পিকচার আপলোড করেছি, ওই পিকচারটা প্রোফাইল পিকচার দিছে অ্যান্ড ওইখানে ক্যাপশন দিছে যে আমার মায়ের ক্যান্সার, আমার মা অনেক অসুস্থ, ওনার জন্য টাকা লাগবে, হ্যান ত্যান এই টাইপের কথা। এই নাম্বার বিকাশ দিয়ে দিছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, এই টাইপের কথা। তো ওইটা দেখে আমার অনেক আপসেট লাগছে, যে মানে আমার প্রফেশনের জন্য আমার মাকেই ওরা মানে অসুস্থ বানায় দিচ্ছে। অ্যান্ড আম্মু তো অনেক হিজাব টিজাব করে, আম্মুর ছবি এইভাবে ওরা ইউজ করতেছে, তো ওইটাও ঠিক না। তো নিজেরই অনেক খারাপ লাগে। এরপর থেকে ফ্যামিলি পিকচার দেওয়া অফ করে দিয়েছি, যে আম্মু আব্বু কারোর পিকচার আর দি নাই। এরপর আবার হলো কি, আম্মুকে মেরেই ফেলছে, ওরা আপলোড দিল যে মায়ের কাফনের কাপড় কিনতে পারতেছে। ওইটা ওইটা আমার কাছে স্ক্রিনশট সহ আছে। একজন 2700 কত টাকা জানি দিছে, এরকম টাইপের বিকাশ অ্যাকাউন্ট। একটা ভাইকে আমাকে নক করে বলছে এই টাইপের। তো এটা গেল। তারপরে আমার ছোট বোনকেও একবার মেরে ফেলছিল, ও নাকি গুরুতর অসুস্থ, ওর জন্য টাকা লাগবে এরকম বলে টাকা নেই। ছোট বোন কি নাম? তানজিনা ইসলাম। ওই যে কাহা, ইধারাও ইধারাও, একটু আসো, একটু পাশে একটু বসো, তাইলে হবে, কিছু কথা বলতে হবে না, একটু বসো। ও এতক্ষণ ছিল তো, আমি দেখতে পাচ্ছিলাম। ও তো ছোট বোন, কি বেয়াদব মেয়ে, পরিচয় করায় দেয় না। এখন পরিচয় করে সুন্দর করে, ঠিক আছে এটা আমার ছোট বোন তানজিলা ইসলাম সুমাইয়া। ওইভাবে বলো যে এ মেয়ে হুঁ, তানজিলা হ্যাঁ, মঞ্জুয়া হ্যাঁ, ইয়া পে পার্টি হো রাহি হ্যায়। বলো প্লিজ তানজিলা গল্প বলছিস না হ্যাঁ তানজিনা কিউ মেরে ফেলছে একটু হাই বলো যে ক্যামেরা হাই ভেরি গুড হ্যাঁ বলো প্লিজ তানজিনা কিউ মেরে ফেলছে ওরা ওরা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট থেকে এরকম পোস্ট করা হয় যে আমার ছোট বোন গুরুতর অসুস্থ ওর জন্য ব্লাড দরকার ওর জন্য টাকা দরকার হসপিটালে বিল পে করতে পারছে না এই টাইপের কি করার আছে আমার তো আমি তো এখানে রিপোর্ট করলেও হচ্ছে না কাউকে বললেও আমি যদি লাইভে এসে বলি যে এগুলো ফেক অ্যাকাউন্ট তখনও মানুষ বিশ্বাস করতেছে না উল্টা আমাকে বলতেছে যে আপনি মিথ্যা কথা বলিয়েন না আমি কি করব এরপর মানুষ অনেকে ভাবতেছে যে আমিই টাকাগুলো নিই আমি আমার ফেক অ্যাকাউন্ট খুলে আমি টাকাগুলো নিই তো এটা আমি অনেকবার ক্লিয়ার করছি যে আমি এমন কিছু করছি এখন আরেকবার ক্লিয়ার করব তার আগে তানজিলা একটু ওর কানের কাছে মুখ নিয়ে একটু বলো কানের কাছে হ্যাঁ একটু জোরে বলবা ওর লেপেলটা ওর এখানে তো হ্যাঁ মানে এই যে বোন যে টাকা পাড়িয়ে দিছে টাকা পাইছে যে বোন আমি কোনো টাকা না ওতে আমি তো নেই না একটু কিছু বলো জাস্ট একটু কাছে এসে একটু বলো তারপরে আমরা তোমাকে দিয়ে দেব কিছু বলবা না না সুন্দর ভালোবাসো সেটা বলো হ্যাঁ ওটা অনেক ভেরি গুড থ্যাংক ইউ তানজিলা অনেক কষ্ট দিলাম হ্যাঁ এখান থেকে হেঁটে হেঁটে আসছে কোনো কথা সরি হ্যাঁ তোমার বোন ভেরি কিউট তোমাকে খুব ভালোবাসে না থ্যাংক ইউ হ্যাঁ তুমি ভাসো অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে আসলে ওদের জন্যই ধরেন এতটুকু কাজ করতে পারি বা ইজানকে নিয়ে যেমন এখন ওরা সাপোর্ট করছে বলেই আমি শোটা অ্যাটেন্ড করতে পারছি তো আসলে তো ভালোবাসি 16 দিনের বেবিকে নিয়ে হ্যাঁ শো করতেছ তুমি না ভেরি গুড এই সাপোর্ট না হলে করতে পারতাম হ্যাঁ ওকে সো এরপরে তুমি গল্প করছিলা তোমার আসলে যে মানে তোমার আম্মু তোমার বোনকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এরকম আরো কিছু ইনসিডেন্ট এরকম আরো কিছু ইনসিডেন্ট বলো একটা তো চলতেই আছে আরেকটা ইনসিডেন্ট বলো শুনি আর কিছুদিন আগে ঈদের কোরবান ঈদের আগে 2-3 দিন আগে মেবি আমার ফোনে একটা কল আসে এসে বলল যে কল না ফোনেই আসে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কল আসে তারপর উনি বলল যে আমি অর্ণব আমি বলছি কোথাকার অর্ণব আপনি কি বলতে চান তারপর উনি বলছে কেমন আছো তুমি আমি কেমন আছো তুমি মানে মেজাজ খারাপ হয় আজব কথা আপনি পরিচয় দেন তারপর আমি বলতেছি কেমন আছি আমি তো উনি পরিচয় দেন না উনি বলে সমস্যা নাই তুমি বলো তুমি কেমন আছো পরে আমি মেজাজ খারাপ হয়ে ফোন কেটে দিছি কেটে দেওয়ার পর আবার ফোন দিছে আবার ফোন দেওয়ার পর আমি আমার হাজবেন্ডকে বলি যে এমন একটা কল আসে আমাকে এরকম করে বলতেছে তো বলে আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি তো ফোনটা ধরে বলে যে কেমন আছেন আপনি ভাইয়া মানে আমার হাজবেন্ড ওনাকে জিজ্ঞাসা করে যে কেমন আছেন ভাইয়া সমস্যা নেই সামনে ঈদ খুশির দিন আপনি স্যাড কথা কেন বলছেন আপনাকে ঈদ মোবারক আপনি গরু কিনছেন আমি অবাক যে কি রে ও এইভাবে কথা বলতেছে কেন কোথাকার কে তারপর উনিও রিপ্লাই দিচ্ছে উনিও খুব সুন্দর করে রিপ্লাই দিচ্ছে যে উনি গরু কিনে নাই উনি বিদেশে থাকে মেবি হ্যান ত্যান তো তারপর উনি শেয়ার করলো যে উনি আমাকে অনেক ভালোবাসে উনি একটা ফেক অ্যাকাউন্টের সাথে অ্যাড ছিল ওইখানে থেকেই ওনাদের প্রেমটা হয় অ্যান্ড অনেক অনেক ভালোবেসে ফেলে যার কারণে উনি এখন খুবই আপসেট হয় এটা শুনে যে আমার বিয়ে হয়ে গেছে বাবু হয়ে গেছে তো এটা বাবু হয়ে গেছে এটা শুনে উনি অনেক আপসেট হয় এই জন্যই উনি আসলে ফোনটা করে যে আমাকে জানানোর জন্য উনি আমাকে অনেক ভালোবাসে ফোন কি মানে মেসেঞ্জারে নাকি নাম্বারে আচ্ছা তোমার নাম্বারটা তো মানে স্প্রেড আউট হয়ে গেছিল হ্যাঁ এটাও কোনো ভাবে একটু হইছে সেটা আমি জানি না ওয়ার্কিং সো পাবলিক নাম্বার ইটস ওকে হতে পারে হ্যাঁ তো এটা একটা ইনসিডেন্স আরো এরকম আরো আছে আমি বলি জামান ভাই মনে করে দিয়েছে আমাকে এই অনেক ডিরেক্টরদেরকে সেটা বলা হ্যাঁ ডিরেক্টররা আমি যেহেতু কাজ করছি তো কেউ কেউ আমাকে নক করে ভাইয়ারা আমাকে বলে যে ঢাকায় আসো কাজ করি এই টাইপের তো এরকম কনভারসেশন তো থাকেই তো হঠাৎ একদিন একটা ভাইয়া আমাকে একটা ফেসবুকের ফেক অ্যাকাউন্টের লিঙ্ক দেয় লিঙ্ক দিয়ে জিজ্ঞেস করে এটা কি তুমি আমি বলছি না ভাই এটা আমি ভাইয়া তো পুরো মাথায় হাত আল্লাহ আমি কার সাথে কথা বললাম কার সাথে অ্যাড ছিলাম হয়তো ভাইয়াকে নক করে হয়তো আগ্রহ প্রকাশ করছে নাটক টাটক করতে চায় বা এই টাইপের কিছু অথবা অ্যাডভান্স নিতে চাইছে ভাইয়া ওই টাইপের ধোকাটা খাইলো তো তারপর আমাকে নক দিয়ে জানতে পারলো ফেক অ্যাকাউন্ট আর কিছু বলে নাই এরকম আরেকজনও উনিও এরকম আমার টিকটক অ্যাকাউন্ট দিয়ে তুমি টিকটক করো, আমি তখন অ্যাকচুয়ালি আমি করতাম না টিকটক, তো উনি আমি বললাম যে ফেক অ্যাকাউন্ট, তখন উনি বললো এত ফেক অ্যাকাউন্ট কেন, মানে কি করো তুমি, কে তুমি, কেন ফেক অ্যাকাউন্ট এত, আমি নিজেও জানি না কেন এত বেশি ফেক অ্যাকাউন্ট। তো এরকম আর তোমার কোনো আইডিয়া নেই কেন? না, নো আইডিয়া নাকি ইজ देयर এনিথিং যেটা আসলে জানি না বা তুমি জানো না? আমি নিজেই তো জানি না, আমি নিজেই তো মানে যখন লাইভে গিয়ে বারবার মানুষকে অ্যাওয়ার করি যে এত বেশি টাকা যখন ওরা নিয়ে ফেলতেছে তখন তো মানে আমারই খারাপ লাগে যে মানুষজন থেকে টাকা নিচ্ছে, তারপর হচ্ছে ফেক নিউজ ছড়াচ্ছে, আমার মাকে মেরে ফেলতেছে, বোনকে মেরে ফেলতেছে, ওদের জন্য পার্সোনাল লাইফকে মাঝে মধ্যে। তোমার এতগুলো বয়ফ্রেন্ড হয়ে গেছে, মানে তোমার এত প্রেমে পড়ে গেছে তোমার, কেমন লাগছে তোমার তখন শুনে? গাধাগুলা কে এরা, কেন করে এগুলা, মানে একটা মানুষের সাথে প্রেম করব আমি, আমি জানবো না। ও আরেকটা ইনসিডেন্ট মনে পড়ছে এখন, মনে পড়ছে, চলো আমি শুনবো। হ্যাঁ বলো। ওইটা হলো আমার বিয়ের সময় আমি একটা পার্লারে সাজতে গেছিলাম, তো যখন সাজুগুজু করে আসলাম এর কয়েকদিন পরে, বিয়ের কয়েকদিন পরে আপু ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলতেছে সায়মা তুমি কি, নামটা আমার ঠিক মনে নাই, উনি নাম ধরে বলতেছে তুমি কি এই নামের কাউকে চিনো? আমি বলছি না আপু আমি তো এরকম নামের কাউকে চিনি না, কেন কি হয়েছে? বলে আমাকে একজন ফোন করতেছে, ফোন করে বারবার বলতেছে তোমার সাথে নাকি ওনার বিয়ে হয়েছে। আমি তো মানে কিসের বিয়ে হয়েছে? উনি বলতেছে ওনার কাছে প্রমাণ আছে আমার সাথে বিয়ে হয়েছে, ওনার কাছে কাবিননামা আছে, কি কি জানি আছে, ওনার কাছে সব কিছু প্রমাণ আছে, উনি প্রমাণ দিবে, শুধু আমার নাম্বারটা আপু দিত। তো আপুকে 2-3 দিন আপুর পেজের নাম্বারে আমার ছবি দেখছে, ওইখান থেকে পেজের নাম্বারে তাহসিন আপু, ওনার কাছে আমি সাজছিলাম আর কি। তো ওনাকে পাগল বানাই দিল 2-3 দিন ধরে যে আমাকে বিয়ে করছে ওনার বউ সানজিদা ইসলাম সায়মা। তো তারপর আমি না আপু আমার তেমন কোনো ইনসিডেন্ট নাই, আমাকে বিয়ের প্রমাণটাও দিতে হচ্ছে, যে মানে বলতে হচ্ছে আমার এক বিয়ে না 2 বিয়ে। তো আর কি কি বলতে হবে, তারপর ওটা কি সর্ট আউট, ওটা সর্ট আউট হয় নাই, ওটা ওইভাবেই ছিল, ওই লোকটা আর ডিস্টার্ব করে এখন তুমি তার বউ, মানে হি থিংস। হ্যাঁ হ্যাঁ এইটাই। ও পানি খাচ্ছে, আমি একটু পানি খাই না, এটা কাটো না। হ্যাঁ তারপরে তারপরে আর কি, ও একটা ইনসিডেন্স মনে হয় লাইভে শেয়ার করছিলাম যে ফ্রেন্ড মারামারি, এটা এখানেই শেয়ার করছিলাম, দুইটা ফ্রেন্ডের মারামারি। বলো ইটস ওকে, থাক আর বলতে পারবো না। আরে এই শো তো দেখবে না, বলো এখানে, বলো বলছিলাম তো এখানেই বলছি, এখানে বলো না, বলো বলিনি দুই ফ্রেন্ড প্রেম করছে তোমার সাথে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার কতগুলো বয়ফ্রেন্ড আসলে? না দুইটা ফ্রেন্ড, ইনস্টাগ্রামে মেসেজ রিকোয়েস্টে মেসেজ আসছে হঠাৎ করে, বলতেছে আপু আপনার জন্য আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে আমার অনেক ঝামেলা হয়ে গেছে। তো কি ঝামেলা আমি তো রিপ্লাই দিই নাই, ও নিজে নিজেই বলতেছে যে এরকম আপনি আমারও গার্লফ্রেন্ড ছিলেন, ওরও গার্লফ্রেন্ড ছিলেন, আমার সাথে চ্যাট করছেন, ওর সাথেও চ্যাট করছেন, আপনি কেন এরকম করছেন আমাদের সাথে? তো চ্যাটিং, হ্যাঁ চ্যাটিং করছে, চ্যাটিং করে এখন দুই ফ্রেন্ডের মারামারি কেন হয়েছে? কারণ হচ্ছে যে ও বলতেছে ওর গার্লফ্রেন্ড, ও বলতেছে ওর গার্লফ্রেন্ড, এটা বলে দুই ফ্রেন্ডের মারামারি হয়েছে। পরে হয়তো জানতে পারছে যে কারোরই ছিল না, মেবি জানতে পারছে, আর মেবি ভাবতেছে এটা আমিই ছিলাম, জানি না। মানে চ্যাটিং করে গার্লফ্রেন্ড বানায় ফেলে, প্রেম করে ফেলে। আমার এটাই অদ্ভুত লাগে যে কেন একটা মেয়েকে, আচ্ছা দূরে থাকে হয়তো, কেন না না দেখে কেমনে প্রেম, আর সবাই এতজন এতজন, মানে আমি বুঝলাম 2-3 জন বোকার ছোকা আছে পৃথিবীতে যে করে ফেলছে, আচ্ছা ঠিক আছে বোকা ডট ডট আছে, হ্যাঁ কিন্তু কেন এতজন কেন? আর বেশিরভাগ দেখি যে বিদেশে যারা থাকে তারা, প্রবাসী বাংলাদেশি, তারা তাদের অনেক টাকা, তারা অনেক টাকা দেয়, তারা অনেক প্রেম করে, কাতার কুয়েত থেকে পাঠায় দেন ডলার, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, হ্যাঁ হ্যাঁ এটাই বেশি ফেস করে, টাকা দিয়ে দিচ্ছে, প্রেম করে ফেলতেছে। এইজন্যই আমি 2-2টা জিডি করি, একটা হচ্ছে যে আচ্ছা আরেকটা কথা ওই যে বলছিলাম